শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো এগারোই জানুয়ারি মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি মিনি লকডাউন ঘোষণা রাজধানী দিল্লিতে আজ হল থেকে বন্ধ করে দেওয়া হলো বেসরকারি অফিস বন্ধ করে দেওয়া হল রেস্তোরাঁ কার্যত লকডাউনের চেহারায় ফিরে গেল দিল্লি বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাতাবাড়ি কাজীর জিপির বাজার ঘাটে দুর্ঘটনা লৌড টাকা টিপারের নিচে চাপা পড়ে নিহত চালক হাইলাকান্দিতে স্বামী স্ত্রীর রহস্য কাণ্ড শিশু সন্তানকে ফেলে চম্পট দিলেন মা বিস্তারিত থাকবে প্রতিবেদনে কাসার জেলায় জানুয়ারি মাসে পরিবার প্রতি পঁয়ত্রিশ কেজি এবং পাঁচ কেজি করে বিনামূল্যের চাল বরাদ্দ হলুদ সতর্কতা জারি বুধবার এবং বৃহস্পতিবার অসম সহ উত্তর পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর আজ থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে রাতাবাড়িতে তিন দিন ব্যাপী তফসিল মহফিল অসম পুলিশের এবি এবং ইউবি শাখায় কনস্টেবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা বরাক উপত্যকায় পুলিশের পরীক্ষা কেন্দ্র শুধু শিলচরে উচ্চ মাধ্যমিকে উন্নীত হল বদরপুরের শ্রীগৌরী হাই স্কুল বিস্তারিত থাকবে প্রতিবেদনে করোনায় আক্রান্ত হলেন কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর দলাই তানা এলাকার কাবুগঞ্জ বাজার সংলগ্ন পাকৈপাড়ে বিদংশী অগ্নিকাণ্ড থেকে অল্পতে রক্ষা পেল কয়েকটি পরিবার এবং শেষ খবরটি জল জীবন মিশনের সুযোগ থেকে বঞ্চিত উত্তর করিমগঞ্জের পাতু সুরিগ্রাম জিপির তেসুয়া আন্দোলনের হুঁশিয়ারি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মাত্রা কোভিড সংক্রমণের কারণে দিল্লিতে মঙ্গলবার অর্থাৎ আজ থেকে বন্ধ করে দেওয়া হলো বেসরকারি অফিস বন্ধ করে দেওয়া হলো রেস্তোরাঁ কার্যত লকডাউনের চেহারায় ফিরে গেল দিল্লি ঘোষণা করা হলো মিনি লকডাউন বলা হয়েছে কেবলমাত্র জরুরি ভিত্তিক অফিসগুলি খোলা থাকবে বাকি সব অফিস বন্ধ থাকবে এর আগে পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে অফিস চালানোর অনুমতি দিয়েছিল দিল্লি সরকার কিন্তু তা এবার পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো দিল্লিতে বিপর্যয় মোকাবিলা আইনের ভিত্তিতে বলা হয়েছে যে সমস্ত বেসরকারি অফিস জরুরি পরিষেবা প্রদান করে সেই অফিসগুলি বাদ দিয়ে বাকি সব অফিস বন্ধ থাকবে এ এছাড়া বন্ধ থাকবে রেস্তোরাঁ বন্ধ থাকবে বার বেসরকারি সংস্থার কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশিকা দিয়েছে কেজরিওয়াল সরকার এ বিষয়ে সরকারকে করা নজর রাখতে বলা হয়েছে সামগ্রীতে লৌড থাকা টিপারের নিচে চাপা পড়ে নিহত রাতাবাড়ি কাজিরবাজার জিপির সেলিম উদ্দিন দুর্ঘটনাটি ঘটে সোমবার বেলা এগারোটায় লৌড গাড়ি নিয়ে বাজারঘাট এলাকার আতানগর রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্য একটি গাড়িকে পাশ দেওয়ার জন্য রাস্তার পাশে গাড়ি দাঁড় করান এক সময় বুঝতে পারেন তার গাড়ির নিচে মাটি দসে যাচ্ছে নিজেকে বাঁচানোর জন্য দরজা খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করেন ঠিক সে সময়ে গাড়িটিও পাল্টিকে তার উপর পরে যায় এতে ঘটনাস্থলেই নিহত হন সেলিম উদ্দিন দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাতাবাড়ি জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি ফয়জুর রহমান তালুকদার এজিপি কর্মী মিসবাহ হুসেন উসুল আহমেদ এবং জুবাইর আহমেদ তারা রাতাবাড়ি থানায় সংবাদ জানালে এএসআই এল আর মজুমদার এবং এএসআই রহিম উদ্দিন বরবুইয়া বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় দেহ উদ্ধার করে তদন্তের জন্য করিমগঞ্জে পাঠিয়ে দেন কাসার জেলায় খাদ্য সুরক্ষা কার্ডের অধীনে অন্তদয় অন্য যোজনার কার্ডদারীদের জন্য জানুয়ারি মাসে পরিবার প্রতি ৩৫ কেজি করে বিনামূল্যে চাল বরাদ্দ করা হয়েছে এছাড়া প্রায়োরিটি হাউস হোল্ডের অধীনে পরিবারের প্রত্যেক সদস্যদের জন্য পাঁচ কেজি করে বিনামূল্যে চাল বরাদ্দ করা হয়েছে পাশাপাশি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে অন্তদয় অন্ন যোজনার এবং প্রায়োরিটি হাউসহোল্ডের অধীনে জানুয়ারিতে আরও পাঁচ কেজি করে পরিবারের প্রত্যেক সদস্যদের জন্য বিনামূল্যে চাল বন্টন করা হবে বরা শীতের মরশুমেও উত্তর পূর্বের আকাশে সে যাচ্ছে মেঘের গণ গোটা মঙ্গলবার থেকে উত্তর পূর্বে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা অন্যদিকে অসম মেঘালয় মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে সঙ্গে উত্তর পূর্বের বিভিন্ন এলাকায় এ সপ্তাহে বজ্রবিদ্যুত চমকাবে অসম মেঘালয়ে স্থানীয় আবহাওয়ার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে জারি করা হয়েছে হলুদ সতর্কতা প্রায় এক সপ্তাহ পূর্বে নিজের বাবার বাড়ি থেকে কুলের শিশু সন্তানসহ নিকুজ হন এক গৃহবধূ অনেক খোঁজাখুঁজির পর গৃহবধূ এবং শিশু পুত্রের সন্ধান মিললেও কুলের শিশুটির বর্তমান ঠিকানা হয়েছে সরকারি হোমে তবে গৃহবধূ এখনও পলাতক রয়েছেন এদিকে নিজের স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্বামী সব মিলিয়ে রহস্যময়তা সৃষ্টি হয়েছে হাইলাকান্দিতে অসম পুলিশের এবি এবং ইউবি শাখায় কনস্টেবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষার জন্য বরাক উপত্যকার তিন জেলার মধ্যে শুধু শিলচর এই পরীক্ষা কেন্দ্র থাকবে অসম পুলিশ পরীক্ষা কেন্দ্র হিসাবে রাজ্যে দশটি স্থান চিহ্নিত করেছে এর মধ্যে রয়েছে শিলচর অন্য পরীক্ষা কেন্দ্র হচ্ছে তিনসুকিয়া জোরহাট ডিফু তেজপুর বঙ্গাইগাঁও গুয়াহাটি নয়াগাঁও কুকরাজার এবং হাফলং অসম পুলিশের পক্ষ থেকে এ খবর জানিয়ে বলা হয়েছে যে কনস্টেবল পদে নিয়োগের জন্য ইতিমধ্যে শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে হয়েছেশো পঞ্চাশটা পদে নিয়োগ নিতে বিজ্ঞাপন দিয়েছিল পুলিশ আজ থেকে রাতাবাড়ির পশ্চিম টঙ্গিবাড়ি আমেরতল জামে মসজিদে অনুষ্ঠিত হচ্ছে ষোলতম বার্ষিক তফসির মহফিল মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার এই তিন দিন ব্যাপী অনুষ্ঠিত তফসির মহফিল আরম্ভ হবে প্রতিদিন বিকেল দুইটা থেকে চলবে রাত এগারোটা পর্যন্ত সভাপতি হিসাবে মহফিল পরিচালনা করবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুনত ওয়াল জামাতের সভাপতি তথা রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল নিজামি প্রধান তফ কারক হিসাবে অংশগ্রহণ করবেন উত্তর পূর্বাঞ্চল সুন্নতের মুখ্য উপদেষ্টা মাওলানা সারিমুল হক লস্কর বিশেষ মুফসর হিসাবে উপস্থিত থাকবেন মাওলানা ফহরুল ইসলাম লস্কর মুখ্য মুফসর হিসাবে উপস্থিত থাকবেন মাওলানা এঝারুল হক নুরি কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর করোনা আক্রান্ত হলেন অসুস্থ অবস্থায় তাকে আইসিউতে ভর্তি করানো হয়েছে উপসর্গ সামান্য সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছেন তার বঞ্জি রচনা করোনা রিপোর্ট পজিটিভ আসার পর মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিরানব্বই বছর বয়সী গায়িকাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালের আইসিউতে আপাতত চিকিৎসা চলছে গায়িকার কিংবদন্তি গায়িকাকে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল কোভিডের সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে তার অবস্থা গুরুতর বলে জানা যায় দলাইতানা এলাকার কাবুগঞ্জ বাজার সংলগ্ন পাকইপারের কয়েকটি পরিবার অল্পের জন্য এক বিধ্বংসী অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল সোমবার দুপুর বারোটা নাগাদ পাকইপারের সঞ্জীব সিনহার হরের ঘরে আচমকা আগুন লাগে দেখতে দেখতে আগুনের লেলিহান শিকা ঊর্ধ্বমুখী হতে থাকে সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন জড়ো হয়ে আগুন নেবানোর কাজে লেগে যান খবর দেওয়া হয় দোলাই তানায় দোলাইতানার অসি হিমা না দুটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি তিনিও সদল বলে ঘটনাস্থলে ছুটে যান যদি সঙ্গে সঙ্গে দমকল ইঞ্জিন ঘটনাস্থলে না পৌঁছাত তাহলে পাশাপাশি টাকা কয়েকটি পরিবার আগুনের বিধ্বংসী তাবায় আসত এদিকে আকস্মিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি কোভিড বিধি মেনে সীমিত পরিসরে সংক্ষিপ্ত আয়োজনে সোমবার শ্রীগৌরী হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্কুলে উন্নীত হওয়ার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয় প্রধান অতিথি বিদ্যালয় সমূহের পরিদর্শক অনুপ কুমার দাস এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উচ্চতর মাধ্যমিক স্কুলের যাত্রা শুরু হল এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর মঞ্চে সম্মানিত অতিথিদের বরণ এবং উদ্বোধনী সঙ্গীত প্রারম্ভিক বক্তব্যে অধ্যক্ষ এই স্কুলটি উচ্চতর মাধ্যমিকে উন্নীত হওয়ার পেছনে যাদের কর্মনিষ্ঠার সাহায্য সহযোগিতা রয়েছে তাদের কথা কৃতজ্ঞতা সহ স্মরণ করে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতেও স্কুলের সার্বিক উন্নয়নে সবার সাহায্য এবং সহযোগিতা কামনা করেন এবার শেষ খবরটি এবার জলজীবন মিশনের কাজের বিরুদ্ধে অভিযোগ তুললেন পাতু সুরিগ্রাম জিপির তেসুয়া গ্রামের জনগণ জলজীবন মিশন প্রকল্পের সুবিধা পাননি পাতু সুরিগ্রামের তেসুয়া এবং বারমারগুলের জনগণ তাদের সাথে নাকি বিভাগীয় কর্মকর্তারা প্রতারণা করেছেন এমন অভিযোগ উত্থাপিত হল উত্তর করিমগঞ্জের পাতু সুরিগ্রাম জিপির অন্তর্গত তেসুয়া এবং বর্মারগুল গ্রামে অভিযোগ মতে জলজীবন জীবন মিশন প্রকল্পের কোনো সুয়া পড়েনি তাদের গ্রামে সরকার সমহারে সবাইকে সুবিধা দিয়ে থাকলেও একাংশ ব্যক্তিদের এবং বিভাগীয় কর্তৃপক্ষের হামখেয়ালির জন্য জল জীবন মিশন প্রকল্প থেকে বঞ্চিত এই বৃহত্তর এলাকা বর্ষার মরশুমে বৃষ্টির জলে সিটে ফুটা পেয়ে থাকলেও খরা মরশুমে জলের জন্য হাহাকার পরিস্থিতি তৈরি হয় এই টিলা অঞ্চলে এ নিয়ে রবিবার সংবাদ মাধ্যমের সামনে তাদের দুর্দশার কথা তুলে ধরেন এলাকাবাসী অনতি বিলম্বে তেসুয়া বর্মারগুর এলাকায় জল সংযোগের কাজ আরম্ভ না হলে আন্দোলনের হুমকি দেন উপস্থিত জনেরা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন